আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম, সেটা হচ্ছে উমর সিদ্দিক নামের একটা, হয়তো এটা ব্যাডামাই সেটা আইডি, তাছাড়া তোর হবার কথা না, কারণ সিদ্দিক তো পুরুষ লিঙ্গ, তাই না? সেটাই আসলে আমি একটা কথা বলবো, যে একটা কথা আছে না যে হচ্ছে আপনার, যেমন যে আপনার কী বলে যেন কথাটা বলবো, বলাটা মনে হয় জরুরি, ওই যে একটা কথা আছে না, কামারে চিনে সরে না সৌরে চিনে কচু, ব্যাপারটা হচ্ছে এমন। আমি একটা ভিডিও করছি যে আপনার এই টার্বো ফার্টি যে ওষুধটা, সেই ওষুধটা আপনার বকনা বাচ্চা হয়, বকনা বাচ্চা হয়, এটা হচ্ছে সিমেন দেওয়ার আধা ঘন্টা আগে 200 টোটাল ওষুধ থাকে 225 ml, 225 ml ওষুধ, অর্ধেক ওষুধ অর্ধেক পানি সিমেন দেওয়ার আগে এবং সিমেন দেওয়ার আধা ঘন্টা পরে অর্ধেক ওষুধ, বাকি ওষুধটা যে থাকবে সেটার সাথে পানি মিক্স করে খাওয়ালে এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা হয়, মানে ফিমেল। এটা এসিআই কোম্পানির বাহিরে প্রোডাক্ট, এটা শুধুমাত্র এই কাজের জন্যই তৈরি করছে কোম্পানি। সেই বেটা লুকটা বলতেছে যে আমি নাকি মানে ভুলভাল কথা বলতেছি, কোনো মানে আপনার এরকম নাকি কোনো কিছু নাই। হ্যাঁ, আমি কমেন্টসটা দেখাতে পাচ্ছি না, ইচ্ছা মতো ঝাড়তাম ব্যাটারে, অভদ্র লোক কোথাকার, কোথায় কি কমেন্টস করতে হয় জানে না, বিয়াদব কোথাকার, এরকম এরকম আপনি যে কথা বলছেন বিয়াদবির কথা বলছেন, একটা ওষুধ নিয়ে আমি কি ভুল তথ্য দিছি নাকি, আমার কি ঠেকা পড়ছে ভুল তথ্য দেওয়ার জন্য, আমি কি ভুল তথ্য দিছি নাকি, যে মেডিসিন যেইটা না সেটা নিয়ে আমি কথা বলছি, আমি তো সেটা বলি নাই। ওষুধটা যে কাজে তৈরি হয়েছে, আমাদেরকে সাজেস্ট করা হয়েছে, আমরা সেই সাজেস্ট অনুযায়ী আমরা খামারিদেরকে বুঝাবো। আমরা যদি খামারিদেরকে না বলি তাহলে খামারিরা কি বুঝবে, খামারিরা কি জানবে? খামারিদের তো আর বাপদাদারা তো এগুলো করে না যে তারা জানবে। আমাদের কোম্পানি এই মানে আমাদের কোম্পানি বলতে কোম্পানিগুলো বাহির থেকে ইম্পোর্ট করছে শুধুমাত্র কি গরুর জন্য, সেটা আমাদের বুঝাই, আমাদের মাধ্যমে আমরা পাবলিককে বুঝাই, আমরা খামারিদের বুঝাই। কিন্তু সে যে কমেন্টসটা করছে, আমি কমেন্টসটা দেখাতে পাচ্ছি না, আর দেখাতে পারলেও দেখাচ্ছি না, অনেক কিছুই লিখছে সে সেখানে, মানে আমাকে নিয়ে অনেক কথা লিখছে সেখানে, কেন এত বিয়াদব, কেন মাবন নাই, নাকি মাবন ছাড়াই জন্ম, মাবন নাই নাকি, নাকি মাবন ছাড়া জন্ম হয়েছে না, তো আমাদের মুখে তো কখনো এরকম আসে না, কারণ আমাদের মায়ের থেকে জন্ম, রক্ত ভালো রক্ত শরীরে আসছে, এর জন্য যে তথ্যটা আমি দিছি রাইট তথ্য দিছি, যে তথ্যটা অরিজিনালি সঠিক তথ্য, ওষুধটা এর কারণে বানানো হয়েছে, কতটুকু জানে? ওই যে আমি একটা কথা বললাম, যেটা জানে না সেটা বলতে আসে কেন, হুঠাট কেন আমাকে ভালো না লাগলে আমার চ্যানেল দেখে কেন? আমি কি বলছি আমার চ্যানেল দেখার জন্য? মোটেও তো বলি নাই, বলছি একবারের জন্যও বলি নাই, যার ভালো লাগবে না সে দেখবে না, আমার আমার চ্যানেল যেন সে দেখে না, আবারও আমি বলছি, আমি কাউকে বলি নাই যে যার ভালো না লাগে সে আমার চ্যানেল দেখুক, যার ভালো লাগে সেই দেখুক। আপনার যদি সহ্য না হয় আপনি আপনার মা বোন তাকায় তাকায় দেখেন না কেন, আপনি এটা দেখতে আসেন কেন? আমি কি আপনাকে বলছি একবারও, ডাকছি যে আপনার কইরে সিদ্দিক ভাই দেখেন আমার চ্যানেল এসে? মোটেও বলি না, বলবোও না কখনো, কারণ একজন মানুষকে একজন মানুষ পছন্দ নাই হতে পারে, কিন্তু পছন্দ না হইলে যে আপনি এরকম কমেন্ট ছুটতে আসবেন সেটা তো কোনো কথা না, তো লেখা আছে এটা, আমি কি বলছি আমার চ্যানেলে কি লেখা আছে? মোটেও লেখা নাই সেটা, বেয়াদবি করতে আসবেন না, এখানে বেয়াদবির জায়গা না, ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে দেখবেন, আমাদের খামারি ভাইরা আছে তারা দেখলেই চলবে, আপনাদের আপনার প্রয়োজন নাই, কারণ আপনি খামারিদের বাইরে, আপনি হেডার্স, হেডার্স বুঝছেন, আপনি জেলার্স ফিল হয় আমার ভিডিও দেখে, জেলার্স জেলা পুরা ছাড়খার হয়ে যান, যান বোড় আঁচলের নিচে যান, মায়ের আঁচলের নিচে যান, বোনের আঁচলের নিচে যান, তাইলেই তো হয়, তো জলার তো কিছু নাই ভাই, ভালো লাগবে না দেখবেন না, নোংরা কথা তো এখানে বলার কিছু নাই, আছে যেটা রেগাল কথা আমি সেটা বলছি, আমাকে আপনি রাগাতে বাধ্য করছেন, আপনার অসংখ্য বিয়াদবির ই আমি দেখি, অসংখ্য বিয়াদব আপনি অসংখ্য, কারণ হচ্ছে কিসের জন্য জানেন, আমি এখানে আমি রাগ করতাম না, প্রচণ্ড পরিমাণ রাগ হয়েছে, সামনে পাইতে লবণ দেখায় ফেলতাম, সামনে পাইলে লবণ দেখায় ফেলতাম, কারণ কিসের জন্য? আমি সঠিক তথ্য তুলে ধরছি, সেই মেডিসিনটা শুধুই সেটার জন্য বানাইছে, ফিমেলের জন্য, ফিমেল শুক্রাণুদের সেটাকে তৈরি করা, এটা আমাদের কি, এটাকে আমি বানাইছি না আমার বাপে বানাইছে, এটা বানাইছে কোম্পানি বানাইছে বাহিরে কোম্পানি থেকে ইনপুট করা, আর ইতিমধ্যে ডিসক্রিপশনে, ডিসক্রিপশনে না আপনার স্ক্রিনে আপনার মানে যে পিকচারটা, সেই পিকচারটা আপনার অলরেডি দেখছেন, দেখছেন না, শিক্ষিত মানুষ তো অনেক শিক্ষিত, পরে দেখছেন না সেটা কিসের জন্য বানাইছে? আবার আমি যারা বলছি যে যেন ভিডিওটি দেখছে
তারা সেই প্রোডাক্টটার যে ছবি আমি দিছি স্ক্রিনে সেটা তারা দেখেনি, সেটা তারা থাম্বনেইল আমি যেটা দিছি সেটা তারা দেখেনি, কারণ তাদের তারা মানে সেটা দেখার দরকার আছে। দেখার দরকার আছে, দেখে পড়ে তারপরে বলুন। অভদ্র লোকের মতো কখনো আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্টস করতে আসবেন না। যদি অযৌক্তিক কোনো কথা, আমি অযৌক্তিক কোনো কথা বলি নাই, যেটা রিগাল যেটা রাইট সেটাই। এত আপনি এত লম্বা ই লম্বা হয়েছেন আপনি করেন যে প্রাণী সম্পদের কাছে যান, আমার ভিডিও নিয়ে প্রাণী সম্পদের কাছে যান, যাই বললেন যে ইতিয়ে যে এই ওষুধটার কথা এইটা বলছে, দেখি প্রাণী সম্পদ আমার কি ভুল ধরে, আমার কি ভুল ধরবে। আমি তো ভুল করি নাই, যে ওষুধটা যার জন্য তৈরি হয়েছে সেটা আমি তুলে ধরছি। তো সেটা আপনার তো জয়লার পরে ছাড়খাট হওয়ার কি আছে ভাই, জলার কিছু আছে এখানে? প্রাণী সম্পদ জান না আপনি, প্রাণী সম্পদ জান যে বলেন ওইটা, দেখি আমার ভুল ধরতে পারে কিনা তারা, কারণ তারা ভুল ধরতে পারবে না, ভুল ধরবেও না। আপনার মতো মূর্খ না তো, আপনি অনেক শিক্ষিত, মনে হয় মূর্খ বললে আমারই ভুল হয়েছে, সরি, আপনি অনেক শিক্ষিত। আপনি প্রাণী সম্পদে যাইয়া সেটাকে জাস্টিফাই করেন, যান এসে এই কোম্পানির কাছে যান, এসে এই কোম্পানি আপনি মামুখালো হইলে যান না, ছুটে চলে যান, দেখি আমার এটা বিঘ্ন ধরতে পারেন কিনা। আমি যে ওষুধটা নিয়ে বলছি, এদের মেয়ে বাচ্চা হয় এটা কি তৌরি আবিষ্কার করছে, এটা আমাদের আমাদের মাথা ব্যথা করে লাভ কি? তোমার তো মাথা ব্যথা হচ্ছে কেন ভাই, জয়লা পরে শেষ হচ্ছ কেন? আমি আবারও বলছি আমার ভিডিও না ভালো লাগে দেখো না ভাই, দেখা দরকার নেই তো, আমি বলি নাই, কিন্তু আমি যে কথাগুলো বলবো যে ভিডিও করবো আমার ভিডিওতে নাক গলাতে আসবো না, তখনই নাক গলাতে আসবা যখন কিনা আমার কোনো ভুল ধরতে পারবা সেইখানে। আমি কোনো মেডিসিনে ভুল তথ্য দেই না, কোনো মেডিসিন আর এখানে হচ্ছে মেডিসিন নিয়ে ভুল তথ্য দেওয়ার মানে কি, ভুল তথ্য দিব কেন আমি, আমি না একটা জিনিস আমি না বুঝা কি আসবো নাকি, আমি না বুঝলে সেখানে আসি? আর সেটা শুধু আমি ওষুধের কথা বলি না, আমি অলরেডি পাঠাইছি এবং আমি গত কয়েক খামারে পাঠাইছি সেটা। আমার ভিডিও একটা ভাই যদি দেখা থাকে, ওনার বাড়িটা হচ্ছে আপনার শেষ বর্ডারে আব্বা গেছিলো সেইখানে, বেনাফুল, বেনাফুল ভাইয়ের খামারও মনে হয় আমি পাঁচটা পাঠাইছিলাম, সে ভাই যদি আমার ভিডিও দেখে বুঝতে পারবে আমি তাকে পাঠাইছিলাম। আরও কয়েক জায়গায় পাঠাইছি আমি, কালকে পাঠাইছি কোথায়, কালকে পাঠাচ্ছি আপনার হচ্ছে বরিশাল পিরুজপুর, পিরুজপুরে কথা বলছি, পিরুজপুরে পাঠাইছি। হ্যাঁ, তাইলে অযথা আমার চ্যানেলে আমাকে ভালো যে সবার লাগবে তার কোনো কথা নাই, সবাইকে সবার ভালো লাগে না পৃথিবীতে, সবার মন খুশি করা যায় না, আর আমি এখানে মন রঞ্জন করতে আসি নাই। আমার কথা যার স্পষ্ট কথা যার মজা লাগবে তো লাগবে, না হলে লাগলে কেটে পড়ে, দরকার নাই আমার কথা শোনার, আমি তো বললি নাই আমার কথা শোনার। আর স্পষ্ট কথা শুনতে তো তিতই লাগে, আমার কথা বড় তিতো, আমার তিতো, আমার কথায় হচ্ছে অহংকার, আমার কথায় হচ্ছে তিতো, আমার কথা হচ্ছে লবণযুক্ত, আমি তো বললি না আমার কথাগুলো খাইতে খাইতে বলছি, তো খাইলে তো লাগবে, গায়ে মাখো কেন, গায়ে মাখলে ফুসকা পড়ে যাবে, মাইখো না ভাই, যার ভাল লাগে না সে মাইখো না, কিন্তু আমি সঠিক কথা বলছি, সঠিক কথা বলে যাব। দয়া করে তোমার ওই মুখ এবং ওই এই হাত দিয়ে এরকম লিখালিখি করা বন্ধ করো, বুঝছো? আর যদি আবারও আমি দ্বিতীয়বার আমি আবারও বলছি, যদি সেরকম নিয়ে ভাবো আমি ভাববো যে অন্য কোনো সমস্যা আছে, ব্যবহার তো বংশের পরিচয় না, অন্য কোনো সমস্যা আছে। আমি যেটা বলছি রাইট কথা বলছি, বলে যাব। আমার ভিডিও দেখে জয়লাপুরা অনেকেই শেষ হয়ে যাবে, অনেকেই ভাববে, অনেক কমেন্টস আসবে, ডোন্ট কেয়ার, আমি আমার পথে স্থির আছি, ছিলাম আছি থাকবো, এটাই, কারণ আমি জানি অনেক কুকুর, আমি গত 8 বছরে আমি কত কুকুর দেখছি আমার পায়ে কামড় দিতে আসছে, কত কুকুর, আমি তো থেমে থাকি নাই, কুকুর আসবেই ভাই, ভালো কিছু করতে গেলে অনেক কুকুরের পাল্টাই পড়তে হয়, মানুষ নামে কিছু কুকুর আছে না পাল্টাই পড়তে হয়, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, আমাদের সেগুলোকে ওভারটেক করে সামনে যেতে হবে, তাই যাব। কেমন আমাকে কামড়াইয়া পা ধরে টাই না, মোটো নামাতে পারবা না, পা ধরে টাইয়া নামাতে মানে নামানো ট্রাই করবা, বাট পারবা না, এই জন্য বলছি আমি ন্যায্য কথা ছাড়বো না, ছাড়ি নাই, সেটাই ভালো কথা বলছি আমি, আশা করি গেছে কানে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।